হা হা, কি মজা লাগছে, অনেক মজা। তো এখানে কাঁধে করে আমি এই যে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছি বার দিয়ে। হ্যালো বন্ধুরা, নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে চললাম শিলচর, কারণ একটা কাজে যাচ্ছি। এবং কি কাজ করতে যাচ্ছি, তোমরা সবাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, এখন চলে আসলাম আমাদের জেঠুর বাসার এখানে। তো গাইস, আমার পিছনে দেখতে পাচ্ছ একটা গরু আমাদের জেঠুরের সবজি খেত খেয়ে নিচ্ছে। তো আমি সেটাকে ভিডিও করে নিলাম, আপনারা দেখুন কিভাবে খেয়ে নিচ্ছে। এখন আমি হাঁটতেছি হাঁটতেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি বট গাছের নিচে চলে আসলাম। এবং আমার পিছনে আছে আমাদের শনি মণ্ডপ, শনি মণ্ডপটা এখানে আমাদের জেঠু তারা বানিয়েছে নতুন। তো এখানে সবাই পুজো দেয়, আর আমি যাবো হলো এই রাস্তা দিয়ে আমাদের বাসার, এই রাস্তা দিয়ে আমি যাবো হেঁটে হেঁটে। আর এই লাল পাতার গাছগুলো মূলত হলো রবার্ট গাছ, আর তারা রোজ সকাল সকাল রবার্টের কষ সংগ্রহ করতো। আর আমরা ছোটোবেলা যখন স্কুল থেকে যেতাম, এই গাছ থেকে আমরা কিছু রবার্টের কষ নিতাম এবং বল বানিয়ে বাসায় খেলতাম। তো বাসা থেকে প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে হেঁটে চলে আসলাম। উফ, যে গরম লাগলো এবং অনেক হরান হয়েছে। ইস, মাথাটা একটু আসেনি চুলটা। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আমার আর কত দূর হেঁটে হেঁটে যাওয়া লাগবো। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমার এখানে যেতে হবে আমাকে হেঁটে হেঁটে। তো গাইস চলছি অনেক, আর একটু দূর বাকি রয়েছে। তো ফাইনালি আমি আমার গাড়ির কাছে আমি পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার গাড়ি, এই যে ছোটোটা, এটা হলো আমার গাড়ি। তো আমি এখন গাড়িতে যাব, আর এই গাড়ি দিয়ে যাব আমি শিলচর। এখন আমি গাড়িতে বসে যাব। তো আমি গাড়িতে উঠে পড়লাম। তো বাসা থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে আমি গাড়ির কাছে পৌঁছলাম। এখন একটু প্রকৃতির হাওয়া লাগাবো শরীরে। ওয়াও, কি মজার বাতাস, ইস আরাম। তো আমাদের ড্রাইভার ভাই দেখতে পাচ্ছেন অনেক হিন্দি একটা স্যাড সং চালিয়েছে। ড্রাইভার ভাইয়ের অনেক মনে কষ্ট, মনে হয় ড্রাইভার ভাইয়ের ব্রেকআপ হয়েছে। তো গাইস, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, 2022 সালের যে বড় প্লট হয়েছিল, এই রাস্তা দিয়ে পর্যন্ত আমরা নৌকা চালিয়ে আমরা এই শিলগুড়ি ক্যাম্পে এসেছিলাম। এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার উপর দিয়ে আমরা নৌকা চালিয়েছি। কীরকম জল হয়েছে একবার ভাবতে পারিসো, এতটা জল হয়েছিল। তো আমরা ফাইনালি চলে আসলাম আমাদের শিলগুড়ি ক্যাম্প বাজারে। তো এই দেখতে পাচ্ছ আমাদের বাজার, আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছ একটা গেট, এটা হলো শিলগুড়ি ক্যাম্পের স্কুল। আর এই যে বাম দিকে গলিটা, এদিকে আমি যাই আমার কম্পিউটার ক্লাসে। আর এখন এইখানে আমাদের ড্রাইভার ভাই গাড়িটা একটু থামিয়ে নিল। কেন থামালো? বুঝতে পারলাম ড্রাইভার ভাইয়ের মুখটা কিছু কিছু পাংশু লাগেছিল, সেই জন্য কিছু একটা চাবানোর জন্য গুটখা জাতীয় জিনিস আনলো। তো এখন আবার আমরা শিলগুড়ি ক্যাম্প থেকে রওনা দিয়ে দিলাম শিলচরের জন্য। তো আমরা চলে আসলাম বরম বাবা মন্দিরের সামনে। তো এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিব। এই যে চলে আসলো প্রসাদ দিতে, এই প্রসাদটা নিয়ে নেই। এই যে প্রসাদ দিয়ে দিল, এখন আমরা প্রসাদ নিয়ে চলে যাব শিলচরের দিকে, আবার রওনা হব। তো বরম বাবা থেকে আমরা চলে আসলাম আমাদের NIT। তো NIT আমরা পৌঁছে যাচ্ছি অনেক কাছাকাছি। এই যে সামনে, এটি হলো আমাদের NIT। আর দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আছে সামনে, ভিউটা কত ভালো লাগছে। তো আমরা চলে আসলাম বাইপাসের চারমুখী রাস্তায়। তো আমরা যাব এখন বাইপাস দিকে, মানে বাইপাস এই ISBT যাওয়ার যে রাস্তাটা, এদিকে গিয়ে আমরা শর্টকাট চলে যাব আমরা 20 ফুটি। এই যে ওটো মশাই, আপনি আমাদের আগে যাচ্ছেন কেন, আমাদের পিছে থাকেন, পিছে পিছে পিছে। তো এই যে দেখা যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে আমার দাদা, ওনাদেরকে আমরা পাস করে চলে গেলাম। তো এই জায়গাটা মূলত কাদামাটির মতো কেন লাগছে, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি।
তো আমরা বিশপুরে চলে এলাম মালিকের এখানে। তো এখানে আমরা গাড়ি থামিয়ে দিলাম, এখানে দানা লুট হবে, আর আমি এখানে গাড়ি রেখে চলে যাবো। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আমি ওই বিল্ডিং এ যাবো, এটা হলো আমাদের মালিকের অফিস এখানে। তো এইদিকে বাম দিকে দেখতে পাচ্ছ গেট, সবুজ কালার, পাতলা সবুজ। তো আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাল লোড হচ্ছে, বাচ্চা দানা যাবে। এই যে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা, কত সুন্দর লাগছে, কত কিউট, কত ছোট ছোট বাচ্চাগুলো দেখতে অনেক ভালো লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে কতগুলো মুরগির বাচ্চার কার্টুন। তো আমরা এই কার্টুনগুলো আমাদের বাসার মাঝে আমরা নিয়ে যাব। তো এখন আমরা গাড়ির লোড দিয়ে দেবো। এই কাকুটা এখান থেকে মুরগির কার্টুনের বাক্সগুলো নিয়ে আসতেছে, এখন এই গাড়ির মধ্যে দিয়ে দিল। এখন আমাদের ড্রাইভার ভাই গাড়ির মধ্যে রেখে দিল সবগুলা। তো এখন আমাদের সব বাচ্চা উঠানি শেষ, তো এখন মাল ওঠানো শেষ। এখন আমাদের ড্রাইভার ভাই পিছনের যে দরজাটা এটাও গিট্টো দিয়ে দিল, পিছনে মানে বেঁধে দিল ড্রাইভার। তো আমাদের এখানে সবগুলো কাজ শেষ, এখন আমরা বাড়ির জন্য আবার রওনা দিয়ে দেব। তো এখানে কি হয়েছে আমি আপনাদেরকে বলছি, এখানে একটা টুকটুকি গাড়ি এখানে পেশে গিয়েছে, ওই যে ব্রিজের উপরে, মানে ব্রিজের উপর থেকে একটা গাড়ি এখানে পড়ে গিয়েছিল, এই যে পিচ রাস্তা বানানোর জন্য। এই যে এই গাড়িটাই মূলত উপর থেকে পড়ে গিয়েছিল, মানে পিচ রাস্তা বানানোর জন্য যে কালো কালার একটা জিনিস জাল দেওয়া হয়, এই গাড়ির মাধ্যমে এই কালো জিনিসটা নিয়ে আসছিলেন। তো আমরা ফাইনালি শিলচর থেকে আমাদের বাসায় পৌঁছে গেলাম। এই যে আমার মা, আমার ছোট ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, আমি বাচ্চা নিয়ে চলে আসলাম বাইরে বাইরে। ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে গেলাম, এখন দেখবো। এই যে আমাদের ড্রাইভার ভাই এখন এই পিচের যে গ্রিলটা ওইটা খুলতেছে, আর এখন আমার পালা। তো গাড়ির ভিতর থেকে দানাগুলো এখন নিচে নামিয়ে নেব। তো গাড়ি থেকে সব মালপত্র নামানি শেষ। তো এই যে দেখতে পাচ্ছেন, ওই যে আমার পিছনে আমার ছোট ভাই গিয়েছে, আর এই যে আমার পিছনে আছে এখন দানা, আর এই যে বাচ্চা, এইগুলো এখন আমাদের ঘরে নিয়ে পৌঁছাবো। তো এখানে কাঁধে করে আমি এই যে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছি বাড় দিয়ে। হা হা, কি মজা লাগছে, অনেক মজা। তো সবগুলো বাচ্চা গড়ে আনা শেষ, এখন এই যে আমার মা বাচ্চা ছাড়তেছে, আর আমার ছোট ভাই, এখন আমি ছাড়ি না, ওরাই ছাড়তেছে। এখন দেখবো এই যে বাচ্চার সেট, আমি এখানে যাব আপনাদেরকে বাচ্চা দেখাচ্ছি। তো এখন ফার্ম থেকে বেরিয়ে পড়লাম। উফ, যে গরম, বাপরে, অনেক পরিশ্রম হয়েছে। তো কেমন আছেন তোমরা সবাই, ভালো আছেন তো? আর আমাকে ভালোবাসলে একটা লাইক করে দেবেন, আর ভালোবাসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দিবেন আশা করি।